বাংলা গল্পভূমির আজকের নিবেদন শ্রীশনিন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প। গল্পের নাম অনুভব। সামনের বারান্দায় বসে খবরের কাগজ পড়তে পড়তেই হৃদয়ের সূক্ষ্ম ইন্দ্রিয়জয় অনুভূতি কাজ করল। কাগজটা মুখ থেকে সরিয়ে দোতলার বারান্দা থেকে নিচের মাঝারি চওড়া রাস্তার দিকে চেয়ে সে দেখল তার ছেলে মনীষ, নাতি অঞ্জন আর পুত্রবধূ শিমুল আসছে। দৃশ্যটি এই শরতের মেঘভাঙা উজ্জ্বল সোনালী রোদে ভারী চমৎকার দেখাচ্ছে। মনীষের পরনে গাঢ় বাদামি রঙের চৌখোপিওলা ছকছকে পাতলু, গায়ে হালকা গোলাপি জল ছাপাওলা হাওয়াই শার্ট, লম্বাটে গরণে ফর্সা ও মোটামুটি স্বাস্থ্যবান মনীষকে বেশ তাজা ও খুশি দেখাচ্ছে। রাতে নিশ্চয়ই খুব ভালো ঘুমিয়েছে, নিশ্চয়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি, তাছাড়া হাতে কিছু বাড়তি টাকাও আছে। নাতির পরনে নীল চৌখোপি এবং ডোনালি ডাকোলা বাবা স্যুট, আর শিমুলের শ্যামলা ছিপছিপে শরীরে আট হয়ে পেঁচিয়ে উঠেছে একটা বিশুদ্ধ দক্ষিণী রেশমের কাঁচা হলুদ রঙের চওড়া কালো পেরে শাড়ি। দৃশ্যটা চমৎকার। মনীষের হাতে সন্দেশের বাক্স, শিমুলের কাঁধ থেকে ব্যাগ ঝুলছে। আজ রবিবার, ওরা সারাদিন থাকবে, সন্ধ্যের পর বন্ডেল রোডের ফ্ল্যাটে ফিরে যাবে। মনীষ বাবাকে দেখতে পেয়ে হাত তুলে চেনা দিল, হৃদয়ও হাত তোলে, তারপর নিষ্ক্রিয় হয়ে আবার ইজি চেয়ারের পিছনে হেলে বসে খবরের কাগজের দিকে তাকায়। কিন্তু খবরের কাগজ আর পড়া হয় না হৃদয়ের। সে চুপ করে বসে তার সূক্ষ্ম ইন্দ্রিয়জয় অনুভূতি বা ইনস্টিংক্টের কথা ভাবতে থাকে। এই খবরের কাগজ পড়তে পড়তে হঠাৎ মনের মধ্যে একটা ইশারা জেগে উঠল, আর হৃদয় দোতলা বারান্দা থেকে রাস্তায় তাকিয়ে দেখল সপরিবারে তার ছেলে আসছে। এ ব্যাপারটা তাকে বেশ খুশি করে। এমন নয় যে ছেলেকে দেখে তার আনন্দ হয়েছে, বরং এই রবিবারের আগন্তুক মনীষকে দেখে সে খুব একটা পছন্দ করে না, আর ওর বউ শিমুলকে তো আরোই নয়। মনীষের বয়স বছর ২৫ হবে। হৃদয়ের ধারণা শিমুলের বয়স মনীষের চেয়ে অন্তত বছর দুই তিন বেশি। নাতি অঞ্জনকে এমনিতে খারাপ লাগে না হৃদয়, তবে তার বাপ মা তাকে নিয়ে এত ব্যস্ত এবং সতর্ক যে হৃদয় তার সম্পর্কে খুব একটা আগ্রহ বোধ করে না আজকাল। একটু ক্যাডবেরি কি সন্দেশ হাতে দিলে অঞ্জনের বাপ মা সমস্বরে ওয়ার্মস ওয়ার্মস বলে আঁতকে ওঠে। ওরে বাবা, কৃমি কোন বাচ্চার নেই? তা বলে কি বাচ্চারা মিষ্টি খাচ্ছে না? অন্য কেউ স্নান করালে নাকি ছেলের ঠান্ডা লাগে বলে শিমুলের ধারণা। এই বাড়িতে এসেই ছেলের জন্য শিমুল ফি রবিবার হাফ বয়েল ডিম আর সবজি স্টু বানাবার বায়না ধরবে। কত যত্নের ছেলেকে ছুঁতে একটু ভয় হয় হৃদয়ের, আর ভয় করলে ভালোবাসা বা স্নেহটা কিছুতেই আসতে চায় না। কিন্তু হৃদয় তার ছেলে এবং ছেলের পরিবারকে দেখে খুশি হোক বা না হোক, এই প্রায় ৫০ বছরের কাছাকাছি বয়সে নিজের সূক্ষ্ম বোধশক্তি দেখে কিছুটা তৃপ্তি পেয়েছে। এই ইনস্টিংক্ট যে তার আছে এ বিষয়ে বরাবর সে নিঃসন্দেহ ছিল। সেবার জামশেদপুর যাওয়ার সময় তার কামরায় টিটি একটা বিনা টিকিটের ছোকরাকে ধরেছিল। ছোকরা বারবার এ পকেট ও পকেট খুঁজে রাজ্যের কাগজপত্র, নোট বই, রুমাল ইত্যাদি বার করে ও টিকিটটা খুঁজে পেল না। সে বলে, টিকিটটা ছিল তো, পকেটেই রেখেছিলুম। কেউই বিশ্বাস করছিল না অবশ্য। টিটি তাকে বাগবাগানে নামিয়ে জিআরপি দিয়ে দেবে বলে শাসাচ্ছিল। ছোকরা তখন হৃদয়ের দিকে চেয়ে সাদা মুখে বলেছিল, বাবা, ঝাড়গ্রাম স্টেশনের কাছেই আমার দোকান, আমার ভাড়াটা দিয়ে দিন, আমি ঝাড়গ্রামে নেমে ছুটে গিয়ে টাকা এনে দিয়ে দেবো আপনাকে। হৃদয়ের ইনস্টিংক্ট তখনই বলেছিল যে এ ছোকরা মিথ্যে বলছে না। চোখে মুখে সরল সত্যবাদিতার ছাপ ছিল তার, ঠিকই তো হয়তো কেটেছিল, কিন্তু ইনস্টিংক্টকে উপেক্ষা করেছিল হৃদয়। ভেবেছিল যদি আহাম্মকের মতো ঠুকে যায়। পরে অবশ্য ছোকরা সে কামরাতেই খুঁজে পেতে তার ঝাড়গ্রামের চেনা লোক বের করে ভাড়া মিটিয়ে দেয় এবং হৃদয়ের কাছে এসে একগাল সরল হাসি হেসে বলে, দাদা, পেয়ে গেছি। শুনে মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছিল হৃদয়ের। সে তো জানত মুখ দেখেই তার সূক্ষ্ম অনুভূতি বলে টের পেয়েছিল
ছোকরা মিথ্যে কথা বলছে না। তার সেটুকু উপকার সেদিন করতে পারলে আজ এই সুন্দর সকালের সোনালী রোদটুকুকে আরেকটু বেশি উজ্জ্বল লাগতো না দিদার কাছে? ওরা দোতলায় উঠে এসেছে, টের পাচ্ছিল হৃদয়। তার বউ কাজল দরজা খুলে নানা রকম অভ্যর্থনা ও আনন্দের শব্দ করছে। করবেই, ছেলে মেয়েদের মধ্যে এই মনীষীজা একটু আধটু আসে, আর সবাই দূরে। মেজো ছেলে অনিশ আমেরিকায়, ছোট খৈনিশ তার মেজদার পাঠানো টাকায় দেরাদুনে মিলিটারি একাডেমিতে পড়ছে, আর একমাত্র মেয়ে অর্পিতা বোম্বেতে স্বামীর সঙ্গে ঘর করে। এই বাসায় কাজল আর হৃদয়, হৃদয় আর কাজল। শুনতে বেশ লাগে, কিন্তু আসলে যৌবনের সেই প্রথম কাল থেকে কোনোদিন কাজলের সঙ্গে বনল না হৃদয়ের। ফুলশয্যার রাতে কাজল প্রথম আলাপের সময় বলেছিল, আমি কিন্তু গানের ক্ষতি করতে পারবো না, তাকে যদি সংসার ভেসে যায় যা। তখনই হৃদয়ের ইনস্টিংক্ট বলেছিল, এ কথাটা এই রাতে না বলতেও পারতো কাজল, বিয়েটা হয়তো সুখের হবে না। হয়ওনি, কাজল গান ছাড়েনি, এখনো রেডিওতে মাঝে মাঝে গায়, দু একটা গানই স্কুলে মাস্টারি করে, প্রাইভেটে শেখানো তো আছে। কিন্তু ফুলশয্যার রাতে তার কথা শুনে যেমন মনে হয়েছিল এ মেয়ে বোধ হয় লতা মঙ্গেশকর হবে, তেমনটা কিছুই হয়নি। বরং অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার বসে জীবনে কিছু জটও পাকিয়েছে কাজল। তাকে বিভিন্ন ফাংশনে চান্স দিতে পারে বলে কিছু প্রভাবশীল লোকের খপ্পরে পড়ে নিজেকে নষ্ট করেছে। হৃদয় কানাঘুষো শুনেছে কাজল নিজের পবিত্রতা বজায় রাখেনি, সেই জন্য ছোট ছেলে খনিশকে কোনোদিনই নিজের ছেলে বলে ভাবতে পারে না হৃদয়। মনীষ বারান্দায় এসে পাশের টুলের উপর হৃদয়ের অভ্যস্ত ব্র্যান্ডের এক প্যাকেট সিগারেট আর এক বাক্স দেশলাই রেখে বলে, কেমন আছো বাবা? হৃদয় আজকাল কথা বলতে ভালোবাসে, কিন্তু কথায় ভেসে যেতে ভারী ভয় হয় তার। সূক্ষ্ম অনুভূতি তাকে সাবধান করে দেয়, কথা বলো না, বেশি কথা বললেই ওরা বিরক্ত হবে, ভাববে তুমি বুড়ো হয়েছো, তোমার কোনো ব্যক্তিত্ব নেই। হৃদয় সতর্ক হয়, এত বেশি সতর্ক হয় যে মুখই খোলে না, ঘাড় নেড়ে জানায় সে ভালো। অনিশ আমেরিকা থেকে তার ডাক্তার দাদার জন্য খুবই আধুনিক ধরনের একটা ব্লাড প্রেশারের যন্ত্র পাঠিয়েছিল, সেটা প্রতিবারই সঙ্গে আনে মনীষ, আজও এনেছে। টুলের উপর রেখে হাত বাড়িয়ে বলল, হাতটা দাও, প্রেশারটা একটু দেখি। হৃদয় মাথা নাড়ে, না, খামুকা দেখে সে। হৃদয়ের প্রেশারের কোনো গণ্ডগোলই নেই, তাছাড়া এমন কিছু বয়সও তো হয়নি তার, মোটে 47। 21 বছর বয়সে সে বিয়ে করেছিল মায়ের বায়নায়, 22 বছর বয়সে মনীষ হয়। এখনো হৃদয়ের চেহারা ছিপছিপে, 35-36 বেশি তাকে দেখায় না। চুল এখনো বেশ কুচকুচে কালো, চলাফেরা যুবকের মতো ছটফটে, বয়সের বিন্দুমাত্র ছাপ নেই। তবে যে মনীষ প্রায় তার প্রেশার দেখে সেটা একরকম তোষামোদ ছাড়া আর কিছুই নয়। বাপকে সে কোনোদিনই রোজগারের পয়সা দেয় না। মনীষ চাপাচাপি করল না, তবে কৌতূহল ভরে মুখের দিকে চেয়ে বলল, তোমার মেজাজটা খারাপ নাকি? বারান্দার ওদিকটায় নাতিকে কোলে করে এনে কাজল এসে দাঁড়ালো। ওই দেখো ওই দেখো বলে রাস্তায় আঙুল দিয়ে কি একটু দেখিয়ে ফিরে চাইল হৃদয়ের দিকে। বেশ কোমল গলায় বলল, দেখাও না প্রেশারটা, দেখাতে দোষ কি? হৃদয় তার প্লাস পাওয়ারের চশমাটা খুলে কোলের ওপর রেখে বিতর্কের জন্য প্রস্তুত হয়ে ঠান্ডা গলায় বলল, কেন দেখাবো? হেই স্বর চেনা কাজলের, গুরু কুচকে স্বামীর দিকে চায় সে, তার মুখের রেখা কঠিন হয়ে ওঠে। থাক থাক, দেখাতে হবে না। মনীষ খুব চালাকের মতো বলে, বাবা তুমি কেন মাইন্ড করছো? জাস্ট একটা চেক আপ করতে চেয়েছিলাম, তাছাড়া আর কিছু না। কাজল তাকে ধমকে বলে, থাক, তোকে দেখতে হবে না, যে চায় না তারটা দেখবি কেন? হৃদয়ের ইনস্টিংক্ট বলল আজকের দিনটা ভালো যাবে না, হয় দুপুরে নয়তো রাতে একটা তুমুল ঝগড়া লাগবে কাজলের সঙ্গে। লাগবে। কাজল নাতিকে নিয়ে এবং মনীষ তার যন্ত্র নিয়ে ঘরে ফিরে যায়। হৃদয় বসে থেকে খবরের কাগজে চোখ বোলায়। যে যুবতী মেয়েটি তাদের রান্না করে সে এসে চুলের ওপর এক কাপ চা রাখল। মেয়েটির দিকে কোনোদিনই খুব ভালো করে তাকায়নি হৃদয়, তাকাতে ভরসা হয় না।
মেয়েটির বয়স 26 কি 27 হবে। স্বামী নেয় না বলে কসবার বাপের বাড়িতে থেকে কাজ করে খায়। এ বাড়িতে দুবেলা রাতে সারাদিন নানা কাজ করে আর সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যায়। মাইনে 75 টাকা। রাধে অবশ্য খুবই ভালো, ইংলিশ ডিনার থেকে মাদ্রাসি ইডলি ধোসা সব রকম খাবারই করতে পারে, কিন্তু সেটা কোনো যোগ্যতা নয়। আসল যোগ্যতা হলো ওর বয়স, চমৎকার বয়স। চেহারাখানা রোগাটে হলেও খাঁজ কাটা শরীরে একটা লাবণ্য আছে। মুখখানা মোটামুটি, আগে উলোঝুলো ঝির মতো আসত, এখন সাজে পরিপাটি করে বাঁধে তার চুল, চুলে দেয় লাল নীল ফিতে আর কপালে একটা টিপ। হৃদয়ের সামনে আসবার আগে মুখখানা সে আঁচল দিয়ে ভালো করে মুছে আসে, তা হৃদয় ইনস্টিংক্ট দিয়ে টের পায়। হাজও পেল, খবরের কাগজের ডান দিকের পাতায় কোনাচে একটা খুনের খবরের চোখ রেখেও হৃদয় বুঝতে পারে ললিতা তার দিকে খুব নিবিড় চোখে চেয়ে আছে। একটু চাপা গলায় যেন গোপন কথা বলার মতো সে বলল, আপনার চা। গভীর শ্বাস ছেড়ে হৃদয় বলে, লক্ষ্য করেছে হৃদয়, বয়সে যথেষ্ট ছোট হলেও ললিতা তার বউকে বৌদি আর তাকে দাদা বলে ডাকে, আবার মনীষা তার বউকে বলে বড়দা আর বড় বৌদি। কাজল বলে বলেও তাকে আর হৃদয়কে মাসি মিশর গোছর কিছু ডাকাতে পারেনি ললিতাকে দিয়ে। এসবই একরকম ভালো লাগে হৃদয়ে, একটা গোপন অবৈধ তীব্র অনুভূতি। ললিতা তাকে মেশো বলে ডাকলে হয়তো এই অনুভূতিটা হতো না তার। কাজল গানের স্কুলে বা টিউশনেতে যায়, ছুটির দিনে ফাঁকা বাড়িতে কতদিন একাই থাকে হৃদয় আর ললিতা। কোনোদিন হৃদয় সচেষ্টা হয়নি, ললিতাও না, তবে দুজনকে ঘিরে একটা তীব্র অনুভূতির বৃত্ত যে বারবার তৈরি হয়েছে, এটা ইনস্টিংক্ট দিয়ে কতবার টের পেয়েছে হৃদয়। হৃদয়ের আর কিছুই বলার ছিল না, ললিতা চলে গেল, কিন্তু হৃদয়ের কেমন যেন মনে হলো ললিতা আজ তার কাছ থেকে কিছু শুনতে চায়। কিন্তু হৃদয়ের যে বলবার মতো কথাই নেই, জীবনে অন্তত একবার খারাপ হওয়ার বড় ইচ্ছে তার, কিন্তু কিছুতেই একটা মানসিক ব্যারিকেড ডিঙিয়ে যেতে পারে না। এই ব্যারিকেড অনায়াসে ভেঙেছে কাজল, যতই বুঝতে পেরেছে যে স্বাভাবিক পথে গানের জগতে সে উপরে উঠতে পারবে না, ততই সে অলিগলি রন্ধ্রপথের সন্ধানে নিজেকে সস্তা করেছে। হৃদয়ের সঙ্গে সম্পর্কটা বিয়ের কয়েক বছরের মধ্যে বিষিয়ে যায়, তাই হৃদয় একসঙ্গে থেকেও কাজলকে বিশেষ নজরে রাখেনি, কিন্তু টের পেয়েছে ঠিকই, তার ইনস্টিংক্ট কম্পাসের কাঁটার মতো নির্দেশ করে দিয়েছে। অনেক বছর আগে এক সন্ধ্যায় হৃদয় এমনি বারান্দায় বসে ঝুঁকে রাস্তা দেখছিল, তার দুপাশে কিশোর মনীষ আর কিশোরী অর্পিতা। হঠাৎ রাস্তার ভিড়ের মধ্যে সে কাজলকে ফিরতে দেখল, দৃশ্যটা নতুন কিছু নয়। প্রায় সন্ধ্যে পার করে কাজল বাসায় ফেরে, তবু সেদিন নতমুখী আনমোনা কাজলের হেঁটে আসার ভঙ্গির মধ্যে কি দেখে তার ইনস্টিংক্ট নিঃশব্দে চেঁচিয়ে উঠল, অস্পৃশ্য। তখন মনীষ আর অর্পিতা ভারী খুশির গলায় চেঁচিয়ে উঠেছিল মা বলে। কাজল ওপরের দিকে তাকায়নি, খুব অন্যমনস্ক ছিল। সেই রাতেরই শোবার ঘরে হৃদয়ের জেরার কাছে প্রায় ধরা পড়ে কাজল, কিন্তু স্বীকার করল না কিছু, উল্টে কত ঝগড়া করল, কিন্তু তাতে হৃদয়ের অনুভূতি বদলে গেল না। এতদিন বাদে এই সুন্দর শরতের ভোরে সেই সব পুরনো কথায় মনটা ভারী এলোমেলো করে দিল। বাতাসের কোল থেকে উড়ে গড়িয়ে পড়ল খবরের কাগজের আলগা পাতা। গত 3-4 বছর ধরে একটানা কাজলের সঙ্গে তার সম্পর্কহীনতা চলছে। হৃদয় উঠল, কারো সঙ্গে কথা বলল না, পাজামার উপর একটা পাঞ্জাবি চড়িয়ে মানি ব্যাগটা পকেটে পুরে বেরিয়ে এলো। বেরোবার মুখে শুনতে পেল 3টে শোয়ার ঘরের মধ্যে যেটা সবচেয়ে ভালো, সেই পূর্ব দক্ষিণ কোণের ঘরে মনীষ আর কাজল কথা বলছে। অঞ্জনকে ভিতরের ডাইনিং স্পেসে খাওয়াতে বসেছিল শিমুল, শিমুলকে ভালো করে চেনেও না সে। একদিন মনীষ ওকে রেজিস্ট্রি বিয়ে করে নিয়ে এসেছিল প্রণাম করতে, সেই প্রথম দেখা। সামাজিক মতে একটু বিয়ের অনুষ্ঠান হয়েছিল পরে, তারপর থেকে ওরা আলাদা। শিমুল শ্বশুরকে দেখে নড়ল না, একটু ভদ্রতার হাসি হেসে সে বলল, ভালো তো? হৃদয় ভুরু কুচকল,
এরা কারা, কোত্থেকে এলো তা যেন ঠাউর পায় না সে। এত অনাত্মীয় এরা যে কথার জবাব পর্যন্ত দিতে ইচ্ছে করলো না তার, দিল ওনার হৃদয়। ভিতরের বারান্দায় এসে সিঁড়ির দিকে পা বাড়ানোর সময় একবার অভ্যেস বসে রান্নাঘরের দিকে এক ঝলক তাকালো সে। ললিতা প্রেশার কুকারে স্টিম চড়াচ্ছে, ধোঁয়াচে বাষ্পের মধ্যে আবছা দেখায় তাকে, তবু দুখানা চোখের কৌতূহল ভরা দৃষ্টি স্পর্শ করে হৃদয়কে। কাউকে কিছু বলে আসেনি হৃদয়, কিন্তু কে জানি কেন ললিতার দিকে চেয়ে সে বলল, আমি একটু বেরোচ্ছি। ললিতা তাড়াতাড়ি প্রেশার কুকার রেখে উঠে আসে, মুখে ঘেমো ভাব, চুল কিছুটা এলোমেলো, অকপটে চেয়ে থেকে বলে, ফিরতে কি দেরি হবে? হতে পারে। ললিতা কিছু বলল না, কিন্তু সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে চেয়ে রইল, যতক্ষণ না হৃদয় তার চোখের আড়ালে গেল। পুরনো আড্ডা সবই ভেঙে গেছে, বাইরের পৃথিবীটা এখন আর আগের মতো নেই, বড্ড পর হয়ে গেছে সব। এখন হৃদয়ের সবচেয়ে প্রিয় জায়গা হলো তার দোতলার ফ্ল্যাটের সামনের বারান্দাটুকু। এই গ্রেট ফার্মে সবচেয়ে উঁচু থাকার কেরানি হিসেবে তাকে অফিসে অনেকক্ষণ কাজ করতে হয়, সেটুকু সময় বাদ দিয়ে বাকি দিনটুকু সে বসে থাকে বারান্দায়। বেশ লাগে, অনেক মাইনে পায় হৃদয়, ওভারটাইমে হাজার দুই আড়াই কি কখনো আরো বেশি, পুজোর মাসে দেদার বোনাস পেয়েছে সে, সবটাই খরচ হয়নি তার। কাজলেরও আয় খারাপ নয়, দুজনের বনিবানা নেই বলে কাজল তার কাছে বড় একটা বায়না বা আবদার করে না, তাই হাতে বেশ টাকা থাকে হৃদয়ের, কিন্তু সে টাকা খরচ করার পথ পায় না সে। কি করবে, মদ খেতে রুচি হয় না তার, জামা কাপড়ের শখ নেই, জিনিস কেনার নেশাও নেই, কি করবে তবে? বুক পকেটে মানি ব্যাগটা টাকার চাপে ফুলে হৃৎপিণ্ডটা চেপে ধরেছে, ভারী লাগছে। ব্যাগে কত টাকা আছে তার হিসেব নেই হৃদয়, কয়েকশো তো হবেই, হাজার খানেকের কাছাকাছি হলেও হতে পারে। চওড়া গলি পার হয়ে কালীঘাটের উল্টো দিকের রসা রোডে এসে দাঁড়ায় হৃদয়। লক্ষ লক্ষ লোক ছুটিয়া রোদে বেরিয়ে পড়েছে, কোথায় যাচ্ছে তা ভেবে পাওয়া শক্ত। মোটামুটি সকলেরই কোনো না কোনো গন্তব্য রয়েছে যা হৃদয় নেই। চারদিকে এত অচেনা মানুষের মধ্যে আজকাল দেশে একটু অস্বস্তি বোধ করে সে, কেন যেন তার ইনস্টিং তাকে সবসময় সাবধান করে দেয়, চারিদিকে সম্পর্কে সজাগ থেকে, এরা বেশিরভাগই খুনি, বদমাস, চোর, পকেটমার ইত্যাদি। তোমাকে একটু বেচাল দেখলেই পকেট ফাঁক করবে, ঝগড়া বাঁধাবে, অপমান করবে, মেরে বসবে বা মেরেই ফেলবে। ফাঁকা অলস ট্যাক্সি ঘুরে বেড়াচ্ছে দেখে কিছু না ভেবেই হাত তোলে হৃদয় এবং উঠে পড়ে। আজকাল তার বাইরে সম্পর্কে ভীতি জন্মেছে যা আগে ছিল না। সে সবচেয়ে নিরাপদ বোধ করে নিজের সামনের বারান্দায়। যদি তার কোনো গন্তব্য থাকে তবে সেটা হলো তার ওই ভাড়াটে বাড়ির বারান্দাটুকু। বাদ বাকি শহর, দেশ বা রাষ্ট্র তার কাছে এক দূরে অচিনা রাজ্য। ট্যাক্সি চৌরঙ্গের দিকে যাচ্ছে, পিছু হেলে বসে হৃদয় নিস্তেজ চোখে বাইরের দিকে চেয়ে থাকে। তার সুখ দুঃখের বোধ ডুবে গেছে একেবারে, কি সুখ কি দুঃখ বলতে পারে না, এত অনাত্মীয় হয়ে গেছে তার আত্মীয় স্বজন যে তার ভয় হয় এদের মধ্যে কেউ মরে গেলে সে তেমন শোক করবে কি করবে না, তা ভেবে সে একটু অবাক হয় মাঝে মাঝে। নিজের মনকেই জিজ্ঞেস করে, যদি কোনোদিন মনীষ বা অঞ্জনের কিছু হয় তবে তার রিয়াকশন কেমন হবে, যদি কাজলের কিছু হয় তাহলে? ইনস্টিং তাকে বলে, কিছু হলে তোমাকে বাবু জোর করে থিয়েটারি কান্না কাঁদতে হবে। মানি ব্যাগটা বুকে বড্ড চাপ দিচ্ছে, দম চেপে ধরছে, অস্ফুট একটু শব্দ করে হৃদয়। ট্যাক্সিওয়ালা বাঙালি ছোকরাটি একবার ফিরে চায়, বলে, কিছু বলবে? হৃদয় মাথা নাড়ে, হ্যাঁ সে কিছু বলছে, বহুদিন আমাকে বড় অনাদর করেছ তোমরা, ঠিক মতো লক্ষ্য করনি আমার রক্তচাপ, হৃদয় যন্ত্র বা ফুসফুস ঠিকঠাক কাজ করছে কিনা, জানতে চাওনি কতখানি ফ্যাকাশে হয়ে গেছে আমার হৃদয়। হৃদয় মানি ব্যাগটাকে পকেট শুদ্ধ খামছে ধরে বুক থেকে আলগা করে রাখে, তারপর ট্যাক্সির মুখ ঘোরাতে বলে, কোথাও যাওয়ার নেই, শুধু ওই বারান্দাটা ছাড়া। বাড়ি ফিরে আস্তে আস্তে প্রচণ্ড রাগ হচ্ছিল হৃদয়, কেন এই বাড়ি ছাড়া তার আর কোনো গন্তব্য থাকবে না, কেন আর কোথাও তার যাওয়ার নেই, কেন এত কম মানুষকে চেনে সে? মানি ব্যাগটা আলগা করে ধরে রেখেও বুকের বাঁ ধারের অস্বস্তিটা গেল না।
রসা রোডে নিজের গলির মোড়ে ট্যাক্সিটাকে ঠিক যেখানে ধরেছিল সেখানেই আবার ছেড়ে দিল সে। কি অর্থহীন এই যাওয়া আর ফিরে আসা। বেলার রোদ খাড়া হয়ে পড়েছে, জ্বলে যাচ্ছে শরীর, ঝলসে যাচ্ছে চোখ। হৃদয় ধীর পায়ে হেঁটে গলিতে ঢুকলো, আস্তে দোতলায় সিঁড়ি ভেঙে উঠতে লাগলো। ওপরে খুব হইচই শোনা যাচ্ছে। এবার পুজোয় কাজলের একটা আধুনিক গানের এক্সটেন্ডেড প্লে রেকর্ড বেরিয়েছে, স্টেডিওতে সেই রেকর্ডটা বাজাচ্ছে এখন। বহুবার শোনা হৃদয়ের, কেউ বাড়িতে এলে বাজানো হয়। জঘন্য গান, প্রায় অশ্লীল দেহ ইঙ্গিতে ভরা ভালোবাসার কথা, আর তার সঙ্গে ঝিনচাক মিউজিক। দোতলার বারান্দায় উঠতে খুবই কষ্ট হলো হৃদয়ের। মানি ব্যাগটা বের করে ঝুলো পকেটে রেখেছে, তাও বাঁ দিকের বুকের চাপটা তার যায়নি। এখন সেই চাপ ভাবের সঙ্গে সামান্য পিন ফোটানোর ব্যথাও। সিঁড়ি রেলিং ধরে দাঁড়িয়ে হাঁ করে দম নিচ্ছিল হৃদয়। বুঝতে পারছে তার মুখ সাদা, গায়ে কলকল করে ঘাম নামছে। ললিতা ডাইনিং হলের পর্দা সরিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছিল, দেখে থমকে দাঁড়ালো। দুপা এগিয়ে এসে বলল, কি হয়েছে? হৃদয় কখনো এই মেয়েটার চোখে চোখ রাখতে পারে না। তার মনে পাপ, চোখ সরিয়ে নিয়ে খুব অভিমানের গলায় বলল, কিছু না। এই অভিমানের দাম কে দেয়? হৃদয় হাঁফ ধরা বুকে হাত চেপে ঘরের দিকে এগোয়। বুঝতে পারে শব্দগুলো আবছা হয়ে আসছে চোখে, বুকে ফুরিয়ে আসছে বাতাস। স্ট্রোক হলো নাকি? ভাবতেই মনটা অদ্ভুত ফুরফুরে হয়ে গেল আনন্দে। দীর্ঘকাল সামনের বারান্দায় বসে সে কি এই স্ট্রোকেরই অপেক্ষা করেনি? ইনস্টিংক্ট বলতো আসবে, হে আসবে একদিন, সে এসে সব যন্ত্রণা ধুয়ে মুছে নিয়ে যাবে। হৃদয় ভেবেছিল খুব নাটকীয়ভাবে এসে ঘরের দরজায় লাট খেয়ে পড়ে যাবে, কিন্তু পড়ল না। হাত পা কাঁপছিল থরথর করে, বুকে অসম্ভব ধরধরানি আর হুলের ব্যথা, গায়ে ফোয়ারার মতো ঘাম, তবুও পড়ল না। চেতনা রয়েছে এখনো, খাড়া থাকতে পারছে সে। দরজার মুখে ললিতা এসে পিছন থেকে দুটো কাঁধ ধরে বলে, শরীরটা তো আপনার ভালো নেই, বৌদিকে ডাকবো? বিরক্ত গলায় হৃদয় বলে, না, কাউকে ডাকতে হবে না। ললিতা বোকা নয়, সব জানে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে, তাই মৃদু স্বরে সে বলে, আচ্ছা চলুন আমি বারান্দায় পৌঁছে দিই আপনাকে। খুব যত্নে ইজি চেয়ারে তাকে স্থাপন করে ললিতা। টুল থেকে জিনিসপত্র নামিয়ে সেটা সামনে রেখে পা দুটো টান করে মেলে দেয় টুলের ওপর। মৃদু স্বরে বলে, চোখ বুঝে একটু বিশ্রাম করুন। মুখে বড় ঘাম জমেছিল হৃদয়ের। ললিতা কিছু খুঁজে না পেয়ে তাড়াতাড়ি তার নিজের শাড়ির আঁচলে যত্নে ঘামটুকু মুছে দিল। বলল, আমি পাখা আনছি, আপনি চোখ বুঝে ঘুমুন তো। আলো মুছে যাচ্ছিল, ক্লান্তিতে এক অতল খাদে গড়িয়ে যাচ্ছে শরীর, তবু চোখ খুলে চেয়ে থাকে হৃদয়, হাঁ করে চেয়ে থাকে ললিতার দিকে। একটুও কাম বোধ করে না সে, সব ভুলে হঠাৎ মা বলে ডেকে উঠতে ইচ্ছে করে তার। ঝিনঝ্যাক মিউজিকের সঙ্গে কটু সুরের গান বেজে যাচ্ছে স্টুডিওতে, সঙ্গে বাচ্চা বুড়োর হাসির আওয়াজ। কিন্তু এই সামনের বারান্দায় এই শরৎকালীন উজ্জ্বল দুপুরে ভারী পুরনো দিনের এক আলো এসে পড়ল। হৃদয়ের ইনস্টিংক্ট বলল, মরবে না, তুমি মরবে না এ যাত্রায়। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন শিশ্নেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম অনুভব। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার চ্যানেলের নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।